নারায়ণগড় ব্লকের মকরামপুরের রামপুরা টোল প্লাজায় ঘটল প্রাকৃতিক বিপর্যয়। বৃহস্পতিবার ভোর রাতে টোল প্লাজার ছাদে বাজ পড়ে অকেজো হয়ে গেল সেন্সর ওয়েট মেশিন সহ একাধিক কম্পিউটার ও যন্ত্রপাতি, যার ফলে ব্যাপক সমস্যায় পড়েছে টোল প্লাজা কর্তৃপক্ষ। শুধু তাই নয়, বাজ পড়ার ফলে ক্ষতি হয়েছে অফিসের ছাদের একাংশ। জাতীয় সড়ক প্রজেক্ট হেড সঞ্জয় সুন্দর ঘটক জানান, টোল প্লাজার ছাদে বাজ পড়ে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে, দ্রুত রিকভারি করার চেষ্টা করা চলছে, এর ফলে আমরা কিছু সমস্যায় পড়েছি। কালকে রাত্রে 3:40 এরকম সময় একটা বাজ পড়ে। বাজ পড়ার ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের যে স্ট্যাটিক ওয়ে ব্রিজ আছে বা যেখানে ওভারলোড ট্রাক থাকলে নিয়ে গিয়ে মাপা হয়, সেইখানে যে রুমটা আছে সেই রুমের ছাদটাকে পুরো ক্র্যাক করে দিয়েছে। আর ওই ওভারলোডের স্ট্যাটিক ব্রিজের যা কিছু মেকানিজম আছে সেই মেকানিজমটা পুরো বার্নড হয়ে গেছে। তাছাড়া আমাদের লেনের মধ্যে, প্রত্যেকটা লেনের মধ্যে এক একটা করে এমএস উইম লাগানো থাকে, ওয়ে ইন মোশন, যেটা গাড়ি চলতে চলতে ওজন করা হয়, সেগুলো সবকটাই ড্যামেজ হয়ে গেছে, যার ফলে আমরা ওভারলোড মেকানিজম যেটা আছে সেটা আমরা নিতে পারছি না। এছাড়াও বাজ পড়ার ক্ষেত্রে অনেক কিছু আমাদের টেকনিক্যাল ইকুইপমেন্টস আছে, যেরকম ইউপিএস আছে বা কোনো কম্পিউটার্স আছে, টিএলসি আছে, সেই জিনিসগুলো ড্যামেজ হয়েছে, যার ফলে আমাদের ছেলেরা সঙ্গে সঙ্গে 3:50 মধ্যে সবাই এসে একটা ওয়ার ফুটিংয়ে ওরা জিনিসটাকে রিকভার করেছে, যাতে যারা রোড ইউজার্স আছে এখান থেকে যারা যাচ্ছেন তাদের কোনো অসুবিধা না হয়। বাট অন্যান্য দিক থেকে প্রচুর ক্ষতি হয়েছে আমাদের ইলেকট্রনিক ইকুইপমেন্টের। ঘরটা ছাদটা পুরোটা ড্যামেজ করে দিয়েছে, ছাদটা ফুটো হয়ে গেছে, ফুটো হয়ে একটা ক্র্যাক হয়ে গেছে।